আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আজ দাঁতের ছয় ধরনের সমস্যা নিয়ে কথা বলবো এবং ছয় ধরনের সমস্যা এবং ছয় ধরনের সমস্যার যে সমাধান, যেভাবে ট্রিটমেন্ট আপনি করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে থাকবে আপনার ছয় ধরনের সমস্যার মধ্যে ফাঁকা দাঁতের চিকিৎসা কীভাবে করা হয়, উঁচু দাঁতের চিকিৎসা কীভাবে করা হয় এবং ভাঙা দাঁতের চিকিৎসা, পাথর পড়া দাঁতের চিকিৎসা, ক্ষয়ে যাওয়া দাঁতের চিকিৎসা এবং ব্যথা হওয়া দাঁতের চিকিৎসা সম্পর্কে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, তো প্রথমেই আসি ফাঁকা দাঁতের সমস্যা নিয়ে। অনেকেই ফাঁকা দাঁতের সমস্যা ভুগে থাকে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ফাঁকা রয়েছে, এখানে ফাঁকা রয়েছে এবং এর জন্য অনেকের হাসিতে বিঘ্ন ঘটে এবং প্রাণ খুলে হাসতে পারে না, অনেক সমস্যাই হয় আসলে। বিশেষ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটি অনেক বেশি দেখা যায়। তো যাই হোক, ফাঁকা দাঁতের সমস্যা সমাধান করতে পারেন আপনি কয়েকটি উপায় রয়েছে। তার প্রথমেই রয়েছে ফিলিংয়ের মাধ্যমে, অর্থাৎ দাঁতের পাশে আপনি যদি দাঁতের সেম কালারের কিছু ফিলিং পাওয়া যায়, যেটাকে পুটিং বললে আপনারা ভালো বুঝবেন, তো এই ধরনের কিছু পুটিং পাওয়া যায়, ডেন্টিস্টদের কাছে আপনার অবশ্যই যেতে হবে। তো এই ডেন্টিস্ট আপনাকে ফিলিংয়ের মাধ্যমে কিন্তু আপনার ফাঁকাটা, দাঁতের যে গ্যাপটা রয়েছে এটি আপনাকে পূরণ করে দিতে পারে খুবই অল্প সময়ে এবং কোনো রক্তপাত ছাড়াই এটি করা হয়ে থাকে, কোনো ব্যথামুক্তভাবেই এটি করা হয়। এটি 2 থেকে আড়াই ঘন্টা কি 1 ঘন্টা, আপনার যে কয়টা দাঁত হয় তার উপরে সময়টা নির্ভর করবে যে আসলে কত সময় লাগবে। তো আপনি ফিলিংয়ের মাধ্যমে কিন্তু ফাঁকা দাঁতগুলো আপনি ঠিক আগের মতো করে নিতে পারেন, যেমনটি নিচে দেখেন যে এটি কিন্তু ফাঁকা দাঁত ছিল, পরবর্তীতে ট্রিটমেন্টের পরের ছবি হচ্ছে এটা, দেখেন এখানে আর কিন্তু ফাঁকাটা নাই, ফাঁকাটা মেডিসিনের মাধ্যমে অর্থাৎ ফিলিংয়ের মাধ্যমে এটি পূরণ করা হয়েছে। এছাড়া যদি কিনা অধিক ফাঁকা থাকে, যে আপনার বেশ কয়েকটা দাঁত ফাঁকা আছে, সেই ক্ষেত্রে আপনার এই যে 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 সিস্টেমটা দেখছেন এটাকে বলা হয় অর্থোডন্টিক ট্রিটমেন্ট, যেটা আপনার এটাকে বলা হয় ব্রেস করা, অর্থাৎ এটা আপনার দাঁতে বেশ কিছুদিন পরে রাখতে হবে, কখনো 6 মাস 8 মাস 1 বছরের বেশি টাইম সময়ও আপনার এটি রাখতে হতে পারে। এটি ফাঁকা এবং উঁচু দাঁত দুইটা ক্ষেত্রেই এই ব্রেসের ব্যবহার করতে হয়। দাঁতের পজিশন অনুযায়ী আসলে সেটি আপনার ডেন্টিস্টে আপনাকে জানাবে, কারণ সব ধরনের দাঁতে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট হয় না, এক এক ধরনের দাঁতের জন্য এক এক ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন। তো তাই আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে পরামর্শ করতে হবে যে আপনার যদি ফাঁকা দাঁতের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি ফিলিং করবেন নাকি ব্রেস করবেন, সেটা আপনাকে আপনার ডেন্টিস্ট বলে দিবে। আর আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে ফাঁকার পরিমাণটা যদি খুবই সামান্য হয়, যে এখানে দেখতে পাচ্ছেন, তো এটা ফিলিংয়ের মাধ্যমে আপনি করতে পারেন। আর যদি দেখা যায় যে অনেক বেশি বেশি ফাঁকা এবং উঁচু রয়েছে, সেক্ষেত্রে আপনাকে এই ব্রেস পড়তে হবে। ব্রেস পড়লে আপনার দাঁতগুলো ঠিক আগের মতোই হয়ে যাবে। এখন আসুন আমরা উঁচু দাঁতের কথা বলি। ভিউয়ার্স, অনেকে উঁচু দাঁতের সমস্যা নিয়ে অনেক কমেন্ট আমি পেয়েছি। উঁচু দাঁতের সমস্যাটাও আসলে মেনলি দুই ধরনেরভাবে করা যায়। একটি হচ্ছে এটা যেটা দেখছেন, যে এটাকে বলা হয় অ্যাপ্লায়েন্স, রিমুভাল অ্যাপ্লায়েন্স বলা হয়। দাঁত যদি কিছুটা সামান্য পরিমাণ উঁচু থাকে এবং দাঁতের পাশে যদি কিছুটা ফাঁকা থাকে, সেক্ষেত্রে আপনি এটা দ্বারা দাঁত কিছুটা নিচু করতে পারেন এই ট্রিটমেন্টের মাধ্যমে। এটাকে বলা হয় অ্যাপ্লায়েন্স, রিমুভাল অ্যাপ্লায়েন্স বলা হয়। তো রিমুভাল অ্যাপ্লায়েন্সটা যদি কিনা আপনার দাঁতে সামান্য পরিমাণ ফাঁকা থাকে এবং পরিমাণ মতো উঁচু থাকে, তাহলে আপনি এই রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করে আপনি আপনার দাঁতের ফাঁকা এবং উঁচুর সামান্য যদি থেকে থাকে সেটা আপনি সমাধান করতে পারেন। এরপরে এখানে দেখুন যে এখানে আসলে কিছুটা ফাঁকা ছিল এবং উঁচু ছিল, এটার মাধ্যমেই কিন্তু এই দাঁতগুলো ঠিক করা হয়েছে। যেমনটি এখানে দেখা যাচ্ছে, এই দাঁতটা কিন্তু কিছুটা উঁচু ছিল, কিন্তু এই অ্যাপ্লায়েন্সের মাধ্যমে এটি নিচু করা হচ্ছে। এখানেও তাই, এটা পুরোপুরি নিচু হয়ে যাওয়ার পরের ছবি যদিও, তারপরেও যদি এখানে বারে বারে বলছি ভালো করে বুঝে নেবেন, আপনার এই দাঁতের পাশে ফাঁকা থাকতে হবে, অর্থাৎ জায়গা থাকতে হবে। দাঁতটি যদি আপনার সামনের 2 থেকে 4টি দাঁত যদি উঁচু থাকে এবং দাঁতের পাশে যদি ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন এবং এটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার দুটোতেই কাজ হবে, কোনোটায় সময় বেশি এবং কম, কোনোটায় আপনার অর্থ খরচ একটু বেশি হবে, কোনোটায় একটু কম হবে। এরপরে আসুন আমরা ভাঙা দাঁতের কথা বলি। ভাঙা দাঁতের ট্রিটমেন্ট
আসলে অনেক সময় দেখা যায় দুর্ঘটনাবশত হোক কিংবা কোনো কারণে হোক, খাবার খেতে যেয়ে হোক, শক্ত কিছু খেতে যেয়ে হোক, আমাদের দাঁত সামনে অথবা মাড়ের দিকে ভেঙে যেতে পারে। যদি কিনা সামান্য পরিমাণ ভেঙে যায়, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, যদি এতটুকু পরিমাণ ভেঙে যায় সেটা আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি এই দাঁতের ট্রিটমেন্ট করাতে পারেন, সেটি আপনি ফিলিংয়ের মাধ্যমে করাতে পারেন। আপনি ফিলিং যদি করে নেন তাহলে দাঁতটি সেম আগের মতোই দেখতে দেখতে ঠিক আগের মতোই মনে হবে, ভাঙা আছে কিনা, ভাঙা ছিল কিনা এটা আপনি অন্য কেউ বুঝতে পারবে না, কারণ এটি একটি কালার ম্যাচিং ফিলিংয়ের মাধ্যমে আপনার দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে এই ফিলিংটি আপনাকে করে দেওয়া হবে। আবার আপনি চাইলে এই দাঁতটিতে ক্যাপও করে নিতে পারেন, সেটা আসলে আপনার অবস্থা বুঝে নির্ণয় করা হয়। যদি কিনা সামান্য পরিমাণ ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনি ফিলিং করতে পারেন, আর যদি এর থেকে বেশি পরিমাণ দাঁতটা ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনাকে ক্যাপ করতে হবে, অর্থাৎ রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হতে পারে, তারপরে যে আপনাকে ক্যাপ করতে হতে পারে। তো দেখেন এখানে কিন্তু সামান্য ভাঙা ছিল, এটি কিন্তু ফিলিংয়ের মাধ্যমে এটি কিন্তু ঠিক করা হয়েছে। তো আপনি এমন যদি সামান্য পরিমাণ ভাঙা থাকে সেক্ষেত্রে আপনি ফিলিং করে নিতে পারেন, এটি আপনি সামনের দাঁতেও করতে পারেন, এটি আপনি আপনার মাড়ির ভিতরে যে দাঁতগুলো আছে সেগুলোও কিন্তু আপনি করতে পারেন। ভিউয়ার্স, এবার কথা বলবো পাথর পড়া দাঁত নিয়ে। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে দাঁতের গোড়াতে এমন এমন কিছু সাদা সাদা কিছু জমে থাকে যেটাকে মেডিকেল ভাষায় ক্যালকুলাস বলা হয়, ডেন্টাল ক্যালকুলাস বলা হয়। তো এই ক্যালকুলাসগুলো দাঁতের বেশ ক্ষতি করে, দাঁত এবং মাড়ির দাঁতগুলো ক্ষয় করে দেয়, এবং মাড়ি যদি কিনা উপরের মাড়িতে পাথর হয় তো উপরের মাড়িটা উপরের দিকে উঠিয়ে দেয়, এবং যদি নিচের মাড়িতে এ ধরনের পাথর হয় তো এই পাথরে কী করে, নিচের যে মাড়িটা রয়েছে এই মাড়িটাকে নিচে নামিয়ে দেয় এবং দাঁতের গোড়াগুলো বেরিয়ে আসতে থাকে। এভাবে ধীরে ধীরে একটি দাঁত নষ্ট হতে থাকে। তো আসলে এই পাথর যদি হয়ে থাকে তো অবশ্যই এই পাথরগুলো অপসারণ করানোর প্রয়োজন, কারণ হচ্ছে পাথরে আপনার দাঁতগুলোও যেমন ক্ষয় করে দিচ্ছে তেমনি আপনার মাড়িটাকেও নিচের দিকে নামিয়ে দিচ্ছে, উপরের দাঁতের মাড়িটাও সেম উপরে উঠাই দিবে, এর জন্য আপনার দাঁতের গোড়া আলগা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তো এই পাথরগুলো যদি আপনি উঠাতে চান অবশ্যই আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং দাঁতগুলো ওয়াশ করতে হবে, স্কেলিং করতে হবে। স্কেলিং করলে আপনার দাঁতের এই পাথরগুলো উঠে যাবে এবং দাঁত সেই সঙ্গে দাঁতের যে স্পটগুলো সামনের দিকে এবং ভিতরের দিকে যে স্পটগুলো থাকবে সেগুলোও কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে, সেই স্পটগুলোও উঠে যাবে। তো আসুন এবার আমরা 5 নম্বর সমস্যা নিয়ে কথা বলি। ভিউয়ার্স, অনেকে দেখা যায় যে আসলে দাঁত ক্ষয়ের সমস্যা রয়েছে। এখানে দেখেন যে প্রতিটা দাঁতের গোড়ার দিকে ক্ষয় আছে, এটি আপনার দাঁতের ঠিক এইখানে হতে পারে, দাঁতের উপরিভাগে হতে পারে, দাঁতের যে নেক বরাবর অর্থাৎ দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল সেই বরাবর হতে পারে। তো সেই বরাবর যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে, এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে দাঁত শিরশির করে, প্রচুর সেন্সিটিভিটি দাঁতে বেড়ে যায় অনেক বেশি, ঠান্ডা অথবা ঠান্ডা কিছু খেতে গেলে দাঁতে সেন্সিটিভিটি অনেক বাড়তে থাকে, ঠান্ডা কিছু খেতে পারে না পেশেন্ট, শিরশির করে অনেক বেশি, কখনো কখনো ব্যথা হয়। তো আসলে এই ধরনের সমস্যা অনেকেরই রয়েছে। এই ধরনের সমস্যার সমাধান হচ্ছে আপনি এই ধরনের সমস্যার ফিলিং করে নিতে পারেন, এই যে যতটুকু অংশ ক্ষয় হয়ে গেছে ঠিক ততটুকু অংশ আবার আপনি ফিলিং করার মাধ্যমে, কালার ম্যাচিং ফিলিংয়ের মাধ্যমে আপনি ততটুকু পূরণ করে নিতে পারেন। অর্থাৎ এমন সমস্যার জন্য আপনার ফিলিং রয়েছে যেটি আপনার ডেন্টিস্ট আপনাকে ফিলিং করে দিলে আপনার এই সমস্যাটা আর থাকবে না। যেমনটি ভিউয়ার্স এখানে দেখেন, এখানে একটি দাঁতে ক্ষয় রয়েছে, এখানেও ক্ষয় হয়ে গেছে, দাঁতের ঠিক গোড়ার দিকটা ক্ষয় হয়ে গেছে, এটি কিন্তু ফিলিংয়ের মাধ্যমে এখানে ঠিক করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফিলিংয়ের মাধ্যমে করলে কেউ দেখেও বোঝা বুঝতে পারবে না, এবং আপনার সমস্যা যে ঠান্ডা লাগা সমস্যা, যে ঠিস মারা সমস্যা, শিশির করা সমস্যা, এটাও কিন্তু চলে যাবে। তাই আপনি যদি দাঁতের গোড়া গোড়া অথবা দাঁতের যে কোনো অংশ ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনি ফিলিং করিয়ে নিতে পারেন। ফিলিং করিয়ে নিলে আপনার দাঁতটির যে সমস্যা, আপনার দাঁতের সমস্যা যেটা হওয়ার কথা সেটি আর হবে না। ভিউয়ার্স, এখন আসুন ব্যথা হওয়া দাঁতের চিকিৎসা সম্পর্কে জানি। ভিউয়ার্স, আগে আসুন ব্যথা কেন হয় এবং কখন হয় সে ব্যাপারে আমরা একটু বুঝে নিই। ভিউয়ার্স, দাঁতের 3টে স্তর রয়েছে, প্রথমটা এনামেল, তারপরে ডেন্টিন, এবং তারপরে যে রয়েছে রক্ত চলাচল করা পাল্প অথবা দন্তমজ্জা।
তো আসলে কোনো কারণে যদি আমাদের দাঁতটি ক্ষতি হয়, তো সেটি প্রথমে এনামেল অংশে থাকে। তো এনামেল অংশটা এখানে দেখেন যে এনামেলের অংশে প্রথমে ক্ষতটা রয়েছে, এটি একটি পোকা লাগা সমস্যা বলা হয়ে থাকে, যেটাকে মেডিকেল ভাষায় যেটাকে ডেন্টাল ক্যারিজ বলে। তো এই ডেন্টাল ক্যারিজ যদি আপনার হয়ে থাকে, তো এটি যখন প্রাথমিক অবস্থায় হয় তখন এনামেলের মধ্যে থাকে এবং ধীরে ধীরে এটি ডেন্টিনের মধ্যে আসতে থাকে এবং এক পর্যায়ে ডেন্টিন ভেদ করে যখন যখন এভাবে পাল্পের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ আপনার উপর থেকে যে ক্ষতটা শুরু হয়েছে সেটা যদি ধীরে ধীরে এই ভিতরে আসতে থাকে, অর্থাৎ দাঁতের ভিতরে থাকা দন্তমজ্জার মধ্যে এসে পৌঁছায়, সেই ক্ষেত্রে আপনার দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এবং আপনার যন্ত্রণা হতে পারে, মুখ ফুলে যেতে পারে, ব্যথার জন্য মুখ ফুলে উঠতে পারে। তো এই ধরনের সমস্যা হয়ে থাকে যখন ক্ষতটা পাল্প দাঁতের ভিতর থাকা যে দন্তমজ্জা রয়েছে সেই অবধি যখনই পৌঁছায় তখনই আপনার এই ধরনের সমস্যা হয়। আর দাঁতে ব্যথা হলে অনেকে চায় দাঁতটা ফেলে দিতে, কিন্তু দাঁত ফেলা বাদেও আপনি না ফেলে দাঁতটি সংরক্ষণ করতে পারেন আপনার মুখে এবং আগের মতোই আপনি সেটিকে ব্যবহার করতে পারেন সুস্থ সবলভাবে। তার জন্য আপনার দাঁতে রুট ক্যানেল নামে একটি ট্রিটমেন্ট রয়েছে, যেটাকে সংক্ষেপে আরসিটি বলা হয়। তো এই আরসিটি ট্রিটমেন্ট করার সময় ধরেন এই একটি দাঁত, এটি হচ্ছে পালপাইটিস হওয়া দাঁত, অর্থাৎ উপর থেকে ক্ষতটা আস্তে আস্তে ভিতরে পাল্পের মধ্যে ঢুকে গেছে। তো এই দাঁতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হয়, তখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয়। রুট ক্যানেল ট্রিটমেন্ট প্রক্রিয়াটা হচ্ছে দাঁতের ঠিক উপরে একটি ছিদ্র করা হয় এবং ছিদ্র করার মাধ্যমে যে দাঁতে যে পাল্প যে দন্তমজ্জাটা নষ্ট হয়ে যায় বা ইনফেকশন হয়ে যায় সেটি একটি ফাইলের দ্বারাই সেটি পুরোপুরি তুলে ফেলা হয়। তুলে ফেলার পরে সেখানে একটি কৃত্রিম আর্টিফিশিয়াল যে কৃত্রিম একটি পাল্প ঢুকিয়ে দেওয়া হয়, যেটাকে আর্টিফিশিয়াল জিপি বলা হয়। তো এই জিপি পরিয়ে দেওয়ার পরে আপনার দাঁতটিকে সিল করা হয় এবং এরপরে যে দাঁতটি ক্যাপ করে নিলে মোটামুটি বেশ আপনি ভালো হয়ে যাবেন এবং সেই দাঁতটি আর ব্যথা হওয়ার দাঁতটি আর কখনও ফেলতে হবে না এবং সেটি ক্যাপ পরিধান করে আপনি ঠিক আগের মতোই সেটি দ্বারা আপনি খাদ্য খাবার খেতে পারেন। ভিউয়ার্স, তো আজ এই ছিল আমার এই ভিডিওর ছয় ধরনের সমস্যা এবং তার সমাধান নিয়ে কথাবার্তা এবং আলোচনা। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।